সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট আচার্য জয়ন্ত শাস্ত্রী। দর্শক বন্ধু, এই অনুষ্ঠানের গেস্ট জয়ন্ত দা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বারংবার বলেন, আর এই কথাটার কিন্তু বিরাট বড় মানে আছে। জয়ন্তদা সবসময় বলে থাকেন যে দেখুন দর্শক বন্ধু, প্রতিকার বা প্রতিবিধান অ্যাস্ট্রোলজিতে একটা বিরাট বড় ফ্যাক্টর, কিন্তু সেই প্রতিকার বা প্রতিবিধান অনেক সময় সম্ভব নাও হতে পারে। ঠিক আছে, এটাও কোনো বড় কথা না, কিন্তু সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে নিজের বা নিজের সন্তানের বা নিজের পরিবারের কারুর একবার ন্যাটাল চার্টটা নিয়ে যে কোনো একজন অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে আপনারা যান, এই যাওয়াটার খুব দরকার আছে। কারণ আপনার হরোস্কোপ কি বলছে এটা কিন্তু সবার প্রথম জানার দরকার, এর পরবর্তী ক্ষেত্রে প্রতিকার বা প্রতিবিধান। যদি সেখানে কোনো ভয়ের জায়গা বা কোনো কিছু থাকে, তাহলে পাশাপাশি আপনি অন্য কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গেও কনসাল্ট করুন। আমরা যেমন শরীর খারাপ হলে ডাক্তারবাবুকে দেখাই, কোনো ভয়ের কিছু যদি থাকে তাহলে পাশাপাশি আরও একজন ডাক্তারবাবু বা আরও একজন ডাক্তারবাবুকে দেখিয়ে একদম সেটা স্যাঙ্গুইন হই বা কনফার্ম হয়ে নিই। ঠিক সেই রকম যদি কোনো ভয়ের কিছু থাকে, পাশাপাশি আরও এক দুজন অ্যাস্ট্রোলজারকে দেখান, কিন্তু দেখান কিন্তু যান। যদি জীবনের শুরুতেই একজন অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে এসে নিজের হরোস্কোপটাকে ঠিক করিয়ে নেন, তাহলে জীবনে অনেক বড় বড় সমস্যা থেকে আপনি নিজেই কিন্তু উতরে যেতে পারবেন বা পার হয়ে বা ডিঙিয়ে চলে যেতে পারবেন। যদি ঘরে বসে থাকেন, সমস্যার সমাধান হবে না। জেনে যদি বসে থাকেন, তাও কোনো লাভ হবে না, যেতে আপনাকে হবে যদি জীবনের সফলতা পেতে চান। আর এইভাবে যারাই আপনারা জয়ন্তদার সান্নিধ্যে এসেছেন, প্রত্যেককেই কিন্তু তিনি জীবনে সফলতা দিয়েছেন। সেই কারণে জয়ন্ত শাস্ত্রী কিন্তু আপনাদের ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ। সেই জয়ন্তদাকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। নমস্কার জয়ন্ত। নমস্কার, ওম নমঃ শিবায়, জয় মাতারা। জয়ন্তদা, আজকে একটা বিষয় একটু জানবো। আলোক কৌশিকীতে আপনি প্রচুর কাজ করেছেন এবং লাস্টে দু তিন দিন আগে থেকে আপনি কাজ বন্ধ করে দিয়েছিলেন, কারণ আপনি মানে সবসময় একটাই কথা বলেন যে আমি কিন্তু আমার পরিমাণ বুঝে খাদ্য খাবার খাই, অতিরিক্ত খাই না, কারণ অতিরিক্ত খেলে বদহজম হবে। অবশ্যই, যেটুকু আমি পারবো কাজ করতে সেইটুকুই কাজ নিই, কারণ যারা আসছেন আমার উপরে খুব ভরসা করে আসেন। সব থেকে ব্যাপার হচ্ছে যে জিনিসপত্র জোগাড় করতে হয়, এটা হুট করে একটা একটা হোম দেখতে হোম লাগে, সেই হোমের পেছনেতে মনে করুন হোমটা করতে গেলে পরে প্রত্যেকটা খাবারই তো একই প্রবলেম নয় না। তাহলে আমি এটা মানে 2 কিলো জায়গা 5 কিলো কিনে নিলাম তো সেটা তো হবে না, হবে না। পার্টিকুলার বেশ কিছু কিছু জিনিস যেগুলো খুব দুষ্প্রাপ্য জিনিস থাকে, দুর্মূল্য জিনিস থাকে, সেই জিনিসগুলোকে জোগাড় করতে হয়। সেই জন্য আগে থেকে হয় কি মোটামুটি 2-3 দিন আগে লাস্ট করে নিয়ে তাহলে আমার এই এই জিনিসগুলো কালেকশন করা বাকি আছে, এগুলো করতে সুবিধা হয়। তাদের এগেনস্টে জব থাকে, অনেক কিছু থাকে, অনেক অনেক। এখন কিন্তু যে কাজ সেটা কিন্তু সম্পূর্ণ মহালয়ার কাজ, এই বিষয় নিয়ে আসবো। মহালয়ার কাজ নিয়ে আমি একটা ফোনের বন্ধুকে দেখে নিয়ে বিষয় নিয়ে একটা আলোচনা করব। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, সরি জয়ন্তদা, এটা বোধ হয় ডেস্টিনি, আপনি লাইন পেলেন, ফোন করলেন কিন্তু কথা বলতে পারলেন না, চলে যাব। হ্যালো হ্যালো, রানাঘাট কি বার ছিল? শুক্রবার। প্রশ্নটা কি, কি জানতে চাইছেন? আপনি একটু ফোনে শুনে উত্তরটা দিন। হ্যাঁ, মিউট করে দিয়েছি।
জানতো দা বিয়ের জায়গা কি দেখছেন? প্রথম কথা হচ্ছে আপনি খুব সেন্টিমেন্টাল লোক না? আপনি একটু, হ্যাঁ সমস্ত কাজ করছি করব, হচ্ছে হবে, যাচ্ছি যাব, এরকম একটা ব্যাপার লাগে। হ্যাঁ হ্যাঁ এটা হয় তো, বিবাহ বিবাহ ক্ষেত্রে এটা বিলম্ব হচ্ছে, এটাই কারণ। কারণ হচ্ছে আপনার রাশি হচ্ছে বৃষ রাশি এবং বৃশ্চিক লগ্ন, তো লগ্নে কিন্তু বৃশ্চিকে কিন্তু শনি বসে আছে, শনি কিন্তু বসে থাকলে পারে, লগ্ন সাপেক্ষেও বসে আছে এবং রাশি সাপেক্ষেও কিন্তু সপ্তমভাবে বসে আছে। এই সপ্তমভাবে যদি শনি বসে থাকে তার বিবাহ ক্ষেত্রে কিন্তু বিলম্ব সৃষ্টি করে, আপনার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে এবং বর্তমানে কিন্তু শনির মহাদশা চলছে, তো এই জায়গাটা এই শনির অন্তর্দশা চলছে, এটা চলবে আপনি 2020 পর্যন্ত। তবে আমি বলবো যে আপনার বিবাহ নিয়ে অত চিন্তা করার কিছু কারণ নেই, এই 2020টা যদি কভার করা হয় খুব ভালো হয়। হ্যাঁ সেটা বিবাহ ক্ষেত্রে না 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 আপনার হচ্ছে বৃহস্পতির মহাদশা, শনির অন্তর্দশা। আচ্ছা যেটা কি 19 হবে সামনে বছর, 2019 সামনে মাসে করতে চাইছেন? দেখুন যোগ যে নেই 2019 সেপ্টেম্বর থেকে আপনি একটা জানুয়ারি মাসের মধ্যে একটা যোগ পাবেন, পাবেন না যে তা নয়, কিন্তু আমি অধিকাংশ ক্ষেত্রেই বারণ করি যে শনির মহাদশা বা অন্তর্দশা চলাকালীন একটু মানা করি, কারণ আপনার বৃহস্পতির মহাদশা চলছে, এর সঙ্গে শনির অন্তর্দশাতে বিবাহ করলে পরে একটু অ্যাভয়েড করে গেলে ভালো হতো। মানে উনি যেটা বলছেন সেটা হচ্ছে কি 20 করলে ভালো? মাঙ্গলিক দোষটাকে কোনোভাবে খণ্ডন করেছেন? আমি মাঙ্গলিক, আর রাশি সাপেক্ষে অষ্টমে মঙ্গল আছে এবং লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবে কিন্তু মঙ্গল আছে। আমাকে মাঙ্গলিক বলেছিল, আমাকে 20 দোষ বলেছিল, তা 20 দোষটা আমি কাটিয়েছি। দাদা 20 দোষ আলাদা জিনিস, মানে বীজ যোগ হয়, তো আপনার ক্ষেত্রে কিন্তু অষ্টমে মঙ্গল। না বীজ দোষটা কাটিয়েছেন কিন্তু মাঙ্গলিকটা কি ঠিক কাজ করিয়েছিলেন? কোনো করা হয়নি, এটা দাদা বলছেন এটা ইমিডিয়েট একটু করিয়ে নেবেন, মাঙ্গলিকটা করিয়ে নিয়ে তারপরে আপনি বিয়েটা করুন, হয়ে যাবে, অসুবিধা। আর এর জন্যে যেটা করতে হবে, দেখুন টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 9077577888 এবং আরও একটি নাম্বার 9804788000, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করতে হবে, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। আর বিশেষ করে আমি বলে দেবো যে পুরুলিয়ার দর্শক বন্ধু, দাদা কিন্তু 16 তারিখ রবিবার পুরুলিয়াতে থাকছেন, অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, এই মুহূর্তে টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে বুকিং করে নিন। আসানসোল 23 তারিখে কিন্তু দাদা আসানসোলে থাকবেন, আসানসোলেরও বুকিং কিন্তু চলছে। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার গুরুজি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন? আচ্ছা আপনি কোথা থেকে ফোন করছেন? আমি হলদিয়া থেকে ফোন করছি, হলদিয়া থেকে। আচ্ছা কার বিষয়ে আপনার বিষয়, আপনার নাম? আমার নাম অক্ষয় গতি। ডেট অফ বার্থ অক্ষয় বাবু? 16/5/1991। 16/5/1991 কটার সময় জন্ম? সকাল 6:39 জন্মস্থান? জন্মস্থান হলদিয়া। হলদিয়া, সেদিনটা কি বার ছিল? সেদিনটা বৃহস্পতিবার ছিল। বৃহস্পতিবার, কি জানতে চাইছেন? আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছি। বর্তমানে কি করছেন? বর্তমানে এখন কিছুই করছি না, আমি এখন বেকার আছি। বেকার আছেন, চাকরির চেষ্টা করছেন, কবে নাগাদ চাকরি হবে বা কি ধরনের, এটাই প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দাদা যেটা বলছেন আপনি একটু হ্যাঁ না উত্তর দেবেন, চাকরি নিয়ে প্রশ্ন। আপনি এর আগে চাকরি করতেন তো নাকি? স্যার আমি অনেক জায়গায় চাকরি করেছি, মিনিমাম 30টা কোম্পানি চেঞ্জ করেছি, কিন্তু কোনো জায়গাতে আমি 3-4 মাসের বেশি এইবার দেখুন লাস্ট 2016 আগস্টের পর থেকে আপনি খুব ডিস্টার্বের মধ্যে আছেন, হাতে কোনো টাকা পয়সা থাকছে না, নানা রকম সমস্যা, যে কাজই আছেন সেই কাজ ফেল হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার একদম ঠিক স্যার। দেখুন একটা জিনিস আপনাকে আমি দুটো প্রশ্ন করছি, আপনি উত্তর হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। সেটা হচ্ছে
আপনার দেখবেন সবসময় একটা দোনোমনো দোনোমনো ভাব কাজ করে, একবার ভাবেন এটা সঠিক, পরক্ষণে ভাবেন ওটা সঠিক। হ্যাঁ স্যার, আমি বিষয় আমি ডিসাইড করতে পারছি না, ডিপ্রেশনে ভুগি আমি। দেখুন এটাই হচ্ছে আপনার আপনার জন্মকুণ্ডলি যা বলছে, আপনার কিন্তু জন্মকুণ্ডলিতে সেরকম কোনো ফল্টই নেই, প্রবলেমই নেই। আপনার এই জায়গাটাকে ঠিক করার ব্যবস্থা করুন, এটা যদি নিজে ঠিক করতে পারেন সব থেকে বড় রেমেডি নিজের মনের পরিবর্তন, যদি পরিবর্তন করতে পারেন ভালো, যদি না পরিবর্তন করতে পারেন আপনি কোনো একজন জ্যোতিষ বন্ধুকে দেখান বা অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, এটা করাটা খুব প্রয়োজনীয়। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনার 2014 থেকে আপ টু 2030, মানে 2014 স্টার্ট হয়েছে আপ টু 2030 অবধি আপনার কিন্তু লাইফের গোল্ডেন পিরিয়ড চলছে, মানে অর্থে অতএব আজকে যে আপনি আজকে আমাকে ফোন করছেন, এই যে জানাচ্ছেন, আপনি বসে আছেন বাড়িতে, এটা কিন্তু আপনি গোল্ডেন পিরিয়ডের একটা দিন নষ্ট করছেন। এটা করবেন না। আপনার জীবনে জানবেন কোনো রকম জন্মকুণ্ডলিতে কোনো একটা ফল্টের জন্য আপনার এই ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটাকে ঠিক করুন এবং ঝাঁপিয়ে পড়ুন। আপনি একটা দিন বসে থাকা মানে আপনার জীবনের একটা গোল্ডেন পিরিয়ডের একটা দিন অফ হয়ে যাওয়া, এটা মিস করবেন না। আপনাকে যেটা বললেন, আপনার গোল্ডেন পিরিয়ড চলছে, আপনি এটাকে নষ্ট করবেন না। আপনি পারলে এই মুহূর্তে ফোন করুন, দাদার যে বুকিং নাম্বার রয়েছে 9090077578 এবং আরও একটি নাম্বার 9804788000, দাদার সঙ্গে একবার যোগাযোগ করুন। কারণ এই জীবনের গোল্ডেন টাইমটাকে নষ্ট করলে সবথেকে বড় কথা, আপনার জীবনে প্রত্যেকটা প্রশ্নের সবকিছু উত্তর আপনাকে দেওয়া যায়, সেটা নিয়ে অসুবিধা নেই। আপনি আমার সামনে চেম্বারে বসবেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা কোশ্চেন করবার করে যাবেন, কিন্তু সেটা ব্যাপার নয়। আপনার যে টাইমটা চলছে এই টাইমটা কিন্তু চলে গেলে আপনি আর পাবেন না, সারা জীবনে আপনি পাবেন না, অতএব এইগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। আর জয়ন্তদা, সবথেকে বড় কথা, অক্ষয় বাবু ফোন করলেন, আমি জিজ্ঞেস করলাম কি করছেন, তিনি বললেন আমি চাকরির চেষ্টা করছি, কিন্তু আপনি কি বললেন, আপনি তো চাকরি করতেন তখন, তিনি অলরেডি 30টা চাকরি ছেড়ে দিয়েছেন। আমি তো দেখতে পাচ্ছি এখানে তো উনি সার্ভিস করতেন, করতে করতে এখন বর্তমানে গোল্ডেন টাইম বলেই বোধহয় 30টা চাকরি ছাড়া সম্ভব হয়েছে, যেখানে এই বাজারে চাকরি লোকে পায় না। এবার দেখুন দাদা, যেই গোল্ডেন পিরিয়ডটা শেষ হয়ে যাবে উনি 1000 চেষ্টা করলেও কিন্তু পাবেন না, তখন আর পাবেন না। 1000 চেষ্টা করলে পাবেন না, তখন তখন দেখবে কি আমার কপাল কপাল খারাপ, কিন্তু কপাল খারাপ না, কপাল না, তোমার নিজের সময় নিজের সময়টাকে ব্যবহার করার জন্য ব্যবহার করতে পারলে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালবাজার থেকে বলছি, আমার নাম দীপান্বিতা ঘোষ। আচ্ছা, আপনার বিষয়? হ্যাঁ, আমি আমার বিষয় জানি। ডেট অফ বার্থ? আর ডেট অফ বার্থ 10 নভেম্বর 1980। 10 নভেম্বর মানে 10/11/1980। কটার সময় জন্ম? সকাল 10টা 10। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মালবাজার মাল ব্লকেরই আন্ডারে একটা গ্রাম, জামডিম নাম সেখানে। কি বার ছিল? সোমবার। প্রশ্নটা বলুন। প্রশ্নটা আমি আমার সম্বন্ধে জানতে চাই, মানে আমার লাইফ সম্বন্ধে। আপনার সম্পর্কে বলতে গেলে জয়ন্তদার 1 ঘন্টা টাইম লেগে যাবে, সেটা আমরা দিতে পারবো না এত টাইম, তাই স্পেসিফিক একটা প্রশ্ন বলুন। আমার অনুষ্ঠান হচ্ছে টোটাল সর্বসাকুল্যে 25 মিনিটের অনুষ্ঠান। হ্যাঁ, কিসের ব্যাপার? আমার ক্যারিয়ার সম্বন্ধে একটু বলুন। ক্যারিয়ার বর্তমানে কি করছেন? প্রথম কথা বলছি, একটা জিনিস, হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি যে মান সম্মান পাওয়ার অধিকারী বলে নিজেকে মনে করেন আপনি প্রকৃত পান না। এইটাই আপনার জীবনের সব থেকে প্রথম নেগেটিভ জায়গায় আমি ধরিয়ে দিলাম, এবং এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এটার জন্যই আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার জায়গায় পৌঁছতে পারবেন না। এবং মানে প্রকৃত মান সম্মান কথাটা কেন বললাম, রবি থেকে মান সম্মান যশ টোটাল সব কিছু, জীবনে প্রতিষ্ঠা সব কিছু হয়, তো রবি আপনার নিচস্থ অবস্থান করছে, এই জায়গাটা সব থেকে নেগেটিভ জায়গা হয়ে আছে। এই জায়গাটাকে প্রতিকার যদি সঠিকভাবে করা যায়, আর একটা দেখলাম জন্মকুণ্ডলিতে এক ঝটকা জাস্ট দেখলাম, দেখে বলে দেখলাম যে আপনার শুক্র নিচস্থ আছে। এইভাবে জন্মকুণ্ডলি বিচার হয় না, লাইভ অনুষ্ঠানে হয় না, যেটুকু বলে দিলাম। তো এই দুটো জায়গাকে যদি প্রতিকার সঠিকভাবে করা যায় আপনি জীবনে অনেক দূরে এগোতে পারবেন, ভালো থাকবেন। আর এই জায়গাটার প্রতিকার না হলে স্যাটিসফ্যাকশন, জব স্যাটিসফ্যাকশন বলুন, স্যাটিসফ্যাকশন আসবে না। শুক্র যখন শুক্র থেকে সুখ, তো শুক্র যদি নিচস্থ থাকলো তো আপনি বিবাহিত জীবনেও আপনি আনন্দিত পাবেন না,
তো সেই জায়গাটাই আমি বলে দিলাম, দুটো প্ল্যানেট কিন্তু আপনার জীবনে খুব নেগেটিভ পজিশন হয়ে আছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। আপনার নাম? অর্পিতা বসু। কোথা থেকে ফোন করছেন? নৈহাটি থেকে। ডেট অফ বার্থ? 25 এপ্রিল 1984। 25 এপ্রিল 1984, তাই তো? সেই কাজটা থাকবে কিনা দাদা বলে দিচ্ছে। হ্যাঁ বলে দিচ্ছে। মানে আপনি কি চাকরির সাথে যুক্ত না ব্যবসার সাথে যুক্ত? আপনি গভর্নমেন্ট সার্ভিসের কোনোদিন চেষ্টা করেননি? না না না। আপনার 2018 এপ্রিল অবধি তো ভালো গভর্নমেন্ট সার্ভিসের যোগ ছিল। এই 2018 এপ্রিল মানে এই শেষ হয়ে গেল, এইবার আপনার মানে শনির মহাদশা পড়লো এই এপ্রিল মাসে, আপনার এবার 19 বছর তো শনির মহাদশা ভোগ করতে হবে। আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড শেষ হয়ে বেরিয়ে গেল। কেউ আপনার কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাননি বা ফোন করেননি, বলেননি, জিজ্ঞেস করেননি? না না বলিনি। অ্যাস্ট্রোলজারকে দেখেছি, সে তো এরকম বলেনি যে উনি অ্যাস্ট্রো। দেখুন তরুণ, দেখুন তরুণ দা কি অবস্থা দেখেন। দেখুন একটা একটা ভালো টাইম মানুষের চলে গেল, কিছু করার নেই। আর একটা জিনিস আপনার মধ্যে রয়েছে কিন্তু, এটা কিন্তু আপনাকে স্বীকার করতে বাধ্য হবেন, আপনি ঈশ্বর বিশ্বাসী, আবার মাঝে মাঝে অবিশ্বাস করে ফেলেন যে না এই সব কিছু নেই। হ্যাঁ হলে হ্যাঁ বলুন, না হলে না বলুন। না আমি বিশ্বাস করি, আমি কোনো কোনো সময় বিশ্বাস করিও না। সেটাই তো বলছেন যে আপনি বিশ্বাস করেন আবার কখনো মনে না এসব কিছু না, এই কথাটাই উনি বারবার বলছে। জ্যোতিষকেও মাঝে মাঝে যে হ্যাঁ এগুলো এরা এরা তো ভগবানের দূত জ্যোতিষী গুলো, আবার মাঝে মাঝে বলেন এর মতো শয়তান কেউ নেই। অনেক কিছু নেগেটিভ আছে, অনেক কিছু নেগেটিভ আছে, যদি পারেন প্রতিকারগুলো করুন এবং করাটা উচিত ছিল। কথাটা শুনুন, এটা উচিত ছিল আপনার এপ্রিল মাসের আগে, তাহলে পরেও লাইফটাকে তবুও সাজানো যেত। এখন কিন্তু ওই ফুটো নৌকা দেখেছেন তো, জলের মধ্যে আপনি যাচ্ছেন, নৌকাটা ফুটো হয়ে গেছে, এবার কি করবেন বলুন তো? এটা থার্মোকল গুঁজছেন বা একটুখানি কাপড় গুঁজে দিচ্ছেন, যা হোক করে জলটাকে আটকাবার চেষ্টা করবেন, এইটাই হবে। কিন্তু যখন নৌকাটা নৌ পারে ছিল তখন যদি একটু পেরেক মেরে কাঠ দিয়ে যদি টাইট করে দেওয়া যেত, নৌকার ঝরে তো জলটা আর ঢুকতো না। তো যাই হোক, এই শনির মহাদশা যখন স্টার্ট হয়েছে, তা বলে এই কথা বলবো না যে শনি দেয় না। শনি কিন্তু যখন দেয় মাটি ছোবেন তো সোনা হয়ে যাবে, তো শনিকে শনির মতো কিছুভাবে চলতে হয়। এগুলো সাক্ষাৎ, এগুলো লং, এগুলো আলোচনা হয়, এগুলো যেগুলো চেম্বারে আসা হয় তখন ডিটেলসে বলা যায়। হ্যাঁ, শনিকে শনির মতো খেলিয়ে করুন, অবশ্যই আপনাকে দেবে। হ্যাঁ, তবে কিছু কিছু জিনিস আছে সেগুলো মেনটেন করবার চেষ্টা করবেন। আমরা জয়ন্তদার কাছে যাব, অনুষ্ঠান মানেই ফোনের ঝড়, মহালয়া নিয়ে একটু যদি বলেন। কিন্তু তার আগে একটা কথা বলবো জয়ন্তদা, এটা কিন্তু খুব ভদ্রমহিলা কথাটা একবারকে স্বীকার করলেন যে আমি প্রচণ্ড রাগি, কিন্তু এটাই বাস্তব সত্যি। রাগ এমন একটা জিনিস না যে নিজেও জলে অন্যকেও জ্বালায়। অবশ্যই। হ্যালো, দেখুন এই জায়গাটা বলবো, মঙ্গল থেকে যে মঙ্গল মানেই রাগ সবাই জানে, কিন্তু দাদা অ্যাকচুয়াল মঙ্গল থেকে কিন্তু রাগটা, কিন্তু মঙ্গল থেকে অবশ্যই রাগটা হয়, কিন্তু মঙ্গল ছাড়াও কিন্তু রাগের অন্যান্য কারণ আছে, অন্যান্য কারণ আছে, এবং সেই প্ল্যানেট নিয়ে আলোচনা করতে গেলে আজকে হয়তো টাইম হবে না। তবে আজকে যেটুকু বলবো যে মহালয়ার বিষয়টা, হ্যাঁ কৌশিকী অবস্থা তো গেল এবং সমস্ত যা যা কাজ করবার সবই কাজ কমপ্লিট হলো, তো নেক্সট হচ্ছে মহালয়। মহালয় যদি কেউ কাজ করাতে চান তাহলে পরে আগে থেকে যোগাযোগ করবেন, এটুকু বলতে পারি। আর যেটা এবারে যেটা আপনি আগের দিনকে জিজ্ঞেস করছিলেন, এবারে স্পেশাল আর একটা জিনিস কিন্তু করা হবে, একটা কাজ করা হবে, যারা বিশেষ করে দেখবেন বাজি সংক্রান্ত অনেকে খেলাধুলা করেন, আমি এখানে লাইভে অনুষ্ঠানে বসে বলছি না, দেখবেন লটারি বা অনেক কিছু রকম বাজিট সংক্রান্ত, সেই সংক্রান্ত যদি কোনো রকম কাজ করাতে চান, কিন্তু মানে এটুকু 100% এটা রেজাল্ট পাওয়া যায়, এটা হচ্ছে মহালয় অমাবস্যা। এর আগে যতবার করেছি আমি কিন্তু মানে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো সেই জন্য বলবো যে পার্টিকুলার ওগুলো কয়েকটা করা হয়, বেশি করা হয় না, পার্টিকুলার কয়েকটা করা হয়,
ম্যাক্সিমাম হয়তো তিনটে কি চারজনকে করা হয়, বেশি করা হয় না। যদি এসব সংক্রান্ত কোনো কাজের ব্যাপার থেকে আমার ফোন নাম্বারেতে কিন্তু ফোন করবেন রাত্রি 9:30 থেকে 10টার পর। তো ওটা আপনার ওই 9804-7888-00 এটা অবশ্যই কিন্তু 9টা থেকে 10টা বা 11টা ম্যাক্সিমাম তার মধ্যে ফোনটা করে জেনে নিতে পারেন। এই কাজ কিন্তু এটা সারা বছরে এই দুটো দিন করা হয়, একটা হচ্ছে মহালয়া অবস্থা, একটা হচ্ছে আপনার দুটো অবস্থায় করে থাকি। আর একটা জিনিস হচ্ছে মাঙ্গলিকে যদি বা এবং পারিবারিক অশান্তি এই জায়গাটা যদি কারোর কোনো কাজ থাকে করিয়ে দেখতে পারেন, 100-এ 100% আপনি কাজ পাবেন। আরও একটা বিষয়, এই প্রশ্নটাই জয়ন্তদার কাছে আমি তুলছি এই কারণে কেন প্রচুর ভিউয়ার্স এই অনুষ্ঠান দেখছেন। জয়ন্তদা, মহালয়া মানে হচ্ছে গিয়ে পিতৃপক্ষ শেষ অবসর, দেবীপক্ষ শুরু। এবার মা দুর্গা মর্তে তার পিতৃগৃহে আসছেন, সঙ্গে কিন্তু তার দুই কন্যা এবং দুই পুত্র এবং স্বয়ং দেবাদিদেব মহাদেব, মানে সব পরিবারে তিনি আসছেন। তাহলে বিদ্যা থেকে আরম্ভ করে শত্রু থেকে A to Z টোটাল কাজই করা যাবে এবং সেই কাজ সাকসেস, এবং শুধুমাত্র মহালয়া অমাবস্যা নয় দাদা, তারপর থেকে নবরাত্রি শুরু হচ্ছে। তো 9টা দিন কিন্তু কাজ করলে পারে, কিন্তু 100-এ 100 কাজ পাওয়া যায় কাজটা যদি সঠিকভাবে করা যায় এবং 100-এ 100 এবং ফিডব্যাক আছে। তো আমি এই কথা বলবো যে মানে যে কোনো A to Z আপনি কাজ করতে পারেন, এবং বিশেষ করে যেমন দেখুন ধরুন লক্ষ্মী পুজোর দিনকে, হ্যাঁ তো আমরা যেটা আমরা যে লক্ষ্মীর আমরা বড় বড় করে আসছি, যে আমার বিশেষ করে যেটা আপনার আপনি তো এর আগে দেখেছিলেন আমার দেখেছেন আপনি জানেন তো আমার যে মহালক্ষ্মী যন্ত্র যেটা সেট হয়, যেটা এমনি খোলা বাজারে আপনি ওই জিনিস পাবেন না, এটা আমার পুরো তন্ত্র মতে, এটা আমার আজকের জিনিস না, অন্তত 10-12 বছরের বেশি হবে হয়তো, মানে আজ পর্যন্ত যারা নিয়েছে তারা আরও আশেপাশের বাড়ির সবাই হয়তো পরিচিতি লেভেলেতে এরকমভাবে আমার যায়। তো ওই যন্ত্রম সেট যারা এ করবে 2টো দিন বেরোবে, আমি এটা আমি জানিয়ে দিচ্ছি যেহেতু টাইমটা এসে গেছে, যারা যারা নেবার আছে আমাকে এর আগে সারা বছর আমাকে ফোন করলে কিন্তু আপনি এই মহালক্ষ্মী যন্ত্র পাবেন না, আমাকে এই সবাইকে জমিয়ে রেখে দিই ফোন করে যে আমাকে ঠিক পুজোর পরেতে ফোন করবেন বা পুজোর নাগাদ ফোন করবেন। যারা যারা নিতে চান তারা কিন্তু লক্ষ্মী পুজোর দিনকে কাজ করা হবে, তারপর অর্থাৎ লক্ষ্মী পুজোর পরে আপনি ডেলিভারি পাবেন। আর একটা হচ্ছে দীপান্বিতা অমাবস্যার রাত্রিবেলা অর্থাৎ ধনতেরাস টু দীপান্বিতার মধ্যে আমাদের পুরো টোটাল এই কাজগুলো তৈরি করা হয়, যারা যারা করতে চায় তার আগেতে কিন্তু জিজ্ঞেস মানে যোগাযোগ করবেন। তো এই কাজগুলো সম্পূর্ণ কিন্তু তন্ত্র মতে করা হয় এবং সম্পূর্ণ জিনিসপত্র দিয়ে দেওয়া, A to Z তার মুখস্থ বুলে দেওয়া এবং সম্পূর্ণ তার ডাইরেকশান আমি দিই। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, বীজ মন্ত্র কিন্তু জপ করতে হয়, এটা জানিয়ে রাখলাম, রেডিমেড কোনো জিনিস না, বীজ মন্ত্র কিন্তু আমরা জপ করে কাজ করে দেবো, আপনাকেও কিন্তু বীজ মন্ত্র ডেইলি জপ করতে হবে। এই যদি জপ করতে পারেন এই মানসিকতা থাকলে পরে তবেই কিন্তু ফোন করবেন বা নেবেন, আদারওয়াইজ নেবেন না। কারণ ঠাকুরকে যদি একটা রাখেন সে একটা পাথর, তাকে যদি পুজো করা হয় বা প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তাকে যদি ঈশ্বর রূপে যদি পুজো করা হয় সে কিন্তু ঈশ্বরভাবে কথা বলে। সেই জিনিস আর কি, আমরা যে জিনিসগুলো দিই আমরা তো কাজ করে একবারে বসে দিচ্ছি, তো অতএব আপনাকেও যে বীজ মন্ত্র দেওয়া হবে সেই বীজ মন্ত্র ডেইলি যদি জপ করেন ফাটিয়ে দেবে। তো অতএব এইগুলোকে মাথায় রেখে কিন্তু ফোন করবেন বা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই কথাটা বলার কারণ হচ্ছে যে যতক্ষণ এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা না করা হয় ততক্ষণ কিন্তু সেটা কাজ করে না। তাই আপনি এসে বলেন আমাকে একটা দিন দাদা, হবে না, আগে থেকে নাম নথিভুক্ত করতে হবে, আপনার নাম রুদ্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে কিন্তু দাদা এটা, এবং আপনাকে যা যা জিনিস মন্ত্র দেওয়া হবে সব কিছু জপ করতে হবে এবং সব কিছু কাজ করতে হবে। একদম সময় শেষ, বিদায় নিতেই হবে। দাদার মোবাইল আপনাদের জন্য খোলা আছে, এই মুহূর্তে ফোন করুন, বুকিং করুন, যোগাযোগ করুন, অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। দাদা আজকে বিদায় নেব, নমস্কার। নমস্কার, নমস্কার, ওম নমঃ শিবায়, জয় মাতারা।